এ মা আমার যা আমার প্রেস করা জামা পাব গুড মর্নিং গাইজ গুড মর্নিং আজকে আবার একটা নতুন দিন নতুন একটা ব্লগ জানুয়ারি মাসে প্রথম কদিন আমি একদম একদম মিস করে গেছিলাম বোধ হয় প্রথম তিন চার দিন কি পাঁচ দিন পুরো মিস করে গেছিলাম দেন আজকে চার দিন হচ্ছে এই এই শ্যুটটা দিয়ে যে কন্টিনিউস হচ্ছে তিনটে ভিডিও চলে গেছে আজকেরটা কালকে চলে গেলে চার দিন কন্টিনিউ হবে আমি এরকমভাবে পুরোপুরি কন্টিনিউ করতে চাই আমার মানে খুব ভালো লাগছে মানে স্যাটিসফাই লাগছে যে না আমি করছি আগে কী হতো একদিন দিতাম মন থেকে ভাবতাম যে না দেবই আমি ডেলি ছাড়বো আসবো কিন্তু একদিন দুদিন ছাড়ার পরে ভিউজ আসতো না এঙ্গেজমেন্ট পেতাম না তো সেই এটা মানে কী বলবো এটা ডাউন নিয়ে কাজ করতো নেগেটিভ একটা ব্যবসাপার কাজ করতো কিন্তু এখন কৌশল আসার পর থেকে ও খুব পুশ করছে আর আমিও নিজে থেকে আর কি মনের মধ্যে ধরে গেছি যে না এবার কী করতেই হবে করবই এই যে সকালবেলা ম্যাডামও চলে এসছে ঘুম থেকে উঠে তো যাই হোক করবই তো করছি চেষ্টা করছি দেখা যাক কদ্দূর কী হয় আর আমাদের 5000 হয়ে গেছে তোমরা জানো তো থ্যাংক ইউ সবাইকে সবাইকে সো মাচ আগে ভিডিও তো বলেছি আজকে আবার বললাম আর আজকে আমি যাবো একটা জায়গায় আমি সকালবেলা উঠে একদম স্নান টান করে বাবু হয়ে এসেছি একটা জায়গায় বেরোবো আর ম্যাডাম থাকে হচ্ছে বাড়ি আমি ওকে বললাম আমার সঙ্গে চ আর ওই বাড়িতে চলে যাবি তুই ওই বাড়ি গিয়ে থাকবি কিন্তু বললো না এখানে থাকবে কিছু কী কাজ আছে তো আচ্ছা হানিমুনের কিছু গোজগাছ বাকি আছে আর আমাদের হানিমুনের ডেটটা এখনো ফাইনাল হয়নি ওটা কিছু ফাইনাল হলো ও আজকে ফাইনাল করে দেবে আমরা দু তিন দিনের মধ্যে তোমাদেরকে জানিয়ে দেবো যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমার আমার পক্ষে ভালো কেননা তাহলে হানিমুনের ভিডিওগুলো দিতে পারবো কেননা একরকমেরই মানে একই এক ঘরের ব্লগ আমারও আর ভালো লাগছে আমার একটু বাইরে ইচ্ছা করছে ছাদে প্রচণ্ড হওয়া বইছে এরকম আমরা দেখতে পাচ্ছি আমি জানি না গাছগুলো প্রচণ্ড হওয়া দিচ্ছে ছাদে মানে লিটারি কাঁপিয়ে দিচ্ছে আমি স্নান করে এসেছি সবে প্রচণ্ড ঠান্ডা আছে ঠান্ডার তুলনাগুলো অনেকটাই কম নাকি অন্য দিনের তুলনায় অনেকটাই কম আমি যাচ্ছি মন খারাপ করছেন না এত বদ কালকে যখন আমি ফাইনাল করলাম যাওয়াটা ওকে বললাম যে যখন হানিমুনে যাওয়া হচ্ছে তাহলে কি আমাদের বন্ধুদের পিকনিক আছে যাবো আমি প্রথম থেকে না করে দিচ্ছি কিন্তু যখন বাড়ি থাকছি ও বললো যে প্রথমে বললো হ্যাঁ যা তারপরে যখন সব ফাইনাল করলাম তখন এদিকে তাকা ক্যামেরার দিকে তাকা তখন আমাকে বলছে তুই ওখানে যাচ্ছিস আমরা কোথাও যেতে পারতাম রবিবারে সানডে রাইড হ্যাঁ এখনও শোনাচ্ছে আমাকে সেটা আগে বলে দিচ্ছি আমাকে সানডে রাইড বা কোথাও আমরা যেতে পারতাম এখন বলছে ওয়েদারটা দেখ এত বদ মানে মেয়েদের মধ্যে কি এই গুণগুলো ইনবিল্ট থাকে নাকি কোনো স্পেশাল ক্লাস করাই বিশেষ করে বউ হওয়ার পরে গার্লফ্রেন্ডের সময় তেমন ছিলিস তুই গার্লফ্রেন্ড যেমন ছিলিস হ্যাঁ না ওমনি সবসময় আমাকে সব জায়গাতে ছেড়ে টুড়ে দেয় আর কি সব নিয়ে মধ্যে খুব একটা কোনো চাপ টাপ নেই তো এটাই এবার যাবো আচ্ছা আমি ক্যামেরা ইউজ করছি না গাইজ ক্যামেরা বাড়িতেই থাকবে আমি ফোনেই ব্লগ করার মানে ব্লগ করবো যেটুকু করার যাচ্ছি একটা বয়েজ পিকনিকে আমাদের কৃষ্ণনগর হাই স্কুল KHS তো তাদের একটা প্রতি বছরই হয় আমি প্রতি বছরই থাকি এবছর থাকছি চলো ওখানে যাবো ওখান থেকে আবার সোজা এখানে বাড়ি আসবে সে আবার আজকে কিছু গোজগাজও করতে হবে তাই না এখন সময় হয়েছে 5টা আর আমাদের এখানে মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট এই জাস্ট আমি জাস্ট খেয়ে উঠলাম ক্যামেরা অন করতে পারিনি এখনও ওদিকে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না নানা মানে নানা কারণে যাওয়া যাবে না ওই দেখো ওখানে সব খাচ্ছে ওইদিকে সব খাচ্ছে এদিকে কিছু ছেলেপেলে বসাচ্ছে ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর এখান থেকে খেয়ে দিয়ে দিয়ে আমরা বেরোবো বেরিয়ে যাবো হচ্ছে মানে আমি বেরিয়ে যাবো এই বন্ধুদের পিকনিকে এটা আমাদের যারা হাই স্কুল ক্লাস 2 থেকে মোটামুটি সবাই একসাথে পড়াশোনা করেছি তাদের প্রতি বছরই পিকনিকটা হয় এখন আর কারোর সঙ্গে আমি আলাপ করাতে পারছি না পরে কখনো অবশ্যই করাবো অনেক আছে দেখো ওই দেখো সব ওখানে খাওয়া দাওয়া করছে সব ওখানে খাওয়া দাওয়া করছে আর এই হচ্ছে আমার কবে থেকে বন্ধু আমরা থ্রি থেকে একসঙ্গে পড়াশোনা করেছি আর এই মাঠে এখানে আর কি উঁচু নিচু বলে হেলছি আমরা যাই হোক এখানে মোটামুটি পিকনিক শেষ এবার সব গুজগাছ করে বেরোতে হবে তো আমি পিকনিক থেকে বাড়ি চলে এসেছি আর সময় হয়েছে 7:53-8 বাড়ি এসেছি অনেকক্ষণ এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম একটু কথাবার্তা বলছিলাম আর এই যে বাড়িতে এখন চলছে হচ্ছে কফি মা আরও মিলে কফি খাচ্ছে আমারও আছে আমিও খাবো এখন চলছে কফি আড্ডা নেট কফি অ্যান্ড নেটফ্লিক্স অ্যান্ড চিল তাই তো আর ও বোধহয় কিছু প্যাকিং ট্যাকিং শুরু করেছে তো আমাদের ফাইনাল ডেট হয়ে গেছে এখনই ডেট বলছি না একবার যেদিন বেরোবো সেদিন বলবো এর আগে তিনটে ডেট এই হয়েছে আমার মিস হয়েছে না 1 তারিখ 4 তারিখ 8 তারিখ তো 1 তারিখ হয়নি তো এবার একেবারে যেদিন বেরোবো সেদিনই তোমাদেরকে জানাবো আপাতত প্যাকিংটা আজকে মানে শুরু হয়ে গেল প্যাকিং আর থেকেই গুড মর্নিং গাইজ গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আমি সাহিল আর তোমার দেখছো সাহিল ব্লগস তো আমি সেদিন পিকনিকে চলে গেছিলাম পিকনিকে আসার পর ভিডিও বানানো হয়নি আমি বারবার বলছি যে আমি যেদিনই বলি তোমাদেরকে প্রমিস করি যে আমি
ডেলি আসবো বা ডেলির চেষ্টা করছি, তারপরে তিন চার দিনের গ্যাপ হয়ে যায়, কীভাবে হয়ে যায় আমি নিজেও জানি না, নানা কাজ পড়ে যায়, মানে এত প্রেশার পড়ে যায় যে আমি ভিডিও শ্যুট করার সময় পাই না। যাই হোক, এখন সময় হয়েছে সকালবেলা প্রায় 11টার মতো বাজে, আর আমরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই আগে, দিয়ে কিছু কাজ পাচ্ছিল সে কাজগুলো সারলাম, মা অফিসে চলে গেছে, পাপা চলে গেছে দোকানে, আমি এখন যাব দোকানে। আর এই যে আমাদের গুরু রানী খাওয়া দাওয়া সব বাড়ছে, এখানে রেডি হচ্ছে, খাবার রেডি হচ্ছে, আমরা খাবো সকালবেলা, আমি খাবারটা খেয়ে দোকানে যাবো আর কি। অনেকটা বেলা হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য, বিস্কুট কালে রাতে কিছু জায়গায় জায়গায় কাজ ছিল আমাদের, সেই কাজগুলো করে ঘুমাতে ঘুমাতে অলমোস্ট আমাদের 4:30-4:45 বাজে, তার জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকের ডেট হচ্ছে 12 তারিখ, 12ই জানুয়ারি, দেখতে দেখতে আমাদের বিয়ে 1 মাস হয়ে গেল। তো হ্যাপি 1 মান্থ অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। কেক কাটবো না, কেক কাটবো তুই? আজকে কেক কাটবো আমরা। আমি খুশি হলাম যে তুই বললি, বলে আমার মাথা তো আসবে না, আর আমি বলতাম না আমি 12টা অবধি ওয়েট করতাম দেখার জন্য যেটা বলে। কেক আনি কিনা? আচ্ছা না, কেক তো যে কাটবোই, 1 মান্থ 1 মাস হয়ে গেল, 1 মাস থেকে গেলাম আমরা একসাথে, 10 বছর আছি আমরা একসাথে, বছরের বেশি। যাই হোক, তো আজকে আমরা কেক টেকগুলো কাটবো। আর আগে ঠিক ঠিক জানুয়ারির 12 তারিখে এরকম সময় আমার গায়ে হলুদ হচ্ছে ওপরে ছাদে, হয়তো এতক্ষণে বন্ধুরা শুরু করেছে, মানে পুরোনো কথাগুলো মনে পড়ছে, ভাল লাগছে, মানে সত্যি বিয়ে 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 ওই বিয়ে বিয়ে আসাটাই যত মজা, মানে বিয়ের যেন দুদিনে কিরমভাবে বেরিয়ে গেলো বুঝতে পারলাম না, মানে জাস্ট ভেবেছিলাম এই করবো সেই করবো, এই মজা করবো সেই মজা করবো, মজা তো কিছু করতেই পারিনি, উল্টে সাজা হয়ে দাঁড়িয়েছে। মানে এই যে বিয়ে ঠিক করেছিল, সময় হচ্ছে 3:30, আর আপডেট হচ্ছে টিকিট কালকে তৎকালে হবে, পরশু দিনের টিকিট আমাদের হানিমুনের, প্লেস আবার চেঞ্জ হচ্ছে, যেটা এই ব্লগের শেষের দিকে, এই ব্লগের শেষে বলবো যেটা। আর 2টো ট্রেনের টিকিট কাটতে হবে, আর ওপরে এখনো ওই যে এখনো সব কিছু গোজগাছ শুরু হয়নি, ও কিছুটা শুরু করেছে, আমি এখনো মানে জামা কাপড় রেখেছি, সুটকেসে তোলা শুরু হয়নি, আর বাড়িতে এখন কেউ কিছু ওর বাড়ির থেকে সব আত্মীয়রা আসবে, এটার জন্য ঘর বাড়ি গোছানো হচ্ছে, আর সব কিছু রেডি করা হচ্ছে, আমি এখনো খাওয়া দাওয়া করিনি, এখন 3:30 বেজে গেছে, ও স্নান করে এলো, খাবো, আর মা বাইরে চিল্লাচ্ছে, চিল্লাচ্ছ না মা, চিল্লাচ্ছ না মা, সারাদিন মা বাবার পেছনে, মায়ের পেছনে করে, তোমার একটু মিষ্টি আছে না? এই জ্বলছে এখন বাড়িতে চিৎকার চেঁচামেচি, আর আমি আমার কাজ করার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি বাইরে, যেহেতু লোকজন এসে আমি ভিডিও কলটা করতে পারছি না, অপর্ণা দেবা সারা চলে আসছে তোমায় এসতে বলে। আর এই এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে, কি হচ্ছে আজকে? এখন স্ন্যাক্সে মোমো, এর আগে চা খাওয়া হয়েছে, আমি কি করে তোমাকে তোমার দেখেই দাঁড়াই যাই। এই গুল্লু জি এল এল ইউটা জিও এল এল ও করেছিল, মা চামচ দিয়ে দেখে ইউ করলো। আর এটা আমাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি বলে, তো ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি কেক। এটা আমি ইউটিউবে দেব, বাবা আমার পাপা হচ্ছে মানে সেই বন নাট্যকার, নিশ্চয় কিন্তু দেখে আসলো, মা তাকাও দিকে একবার, তাকাও মা, এইটা এখানে আমি আজকে সারা বিছানা খুঁজলাম, মানে আমি বিছানা ঝেড়েছি, তো তারপর ওখানে রেখেছি। এটা পাততে পারবি? পাততেটা না পারা কি আছে, পাতায় পারায় পিছিয়ে দিচ্ছিস কেন? আমি তো যেমন ছিল তেমন খাবে, যা 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 পা পিছিয়ে দিলে আমি কি করে পারব? আচ্ছা কত দূরে নিতে হবে বল, চল এখান পার, ম
মাথায় পড়বে আমার যা। আমার কাছে সেরকম কোন ট্রলি ব্যাগ ছিল না ছোট, আর এর আগে যেটা ছিল সিঙ্গেল, আমি তো বাইকে যাই সব জায়গায়, তো সিঙ্গেল ছোট্ট একটা কালো রঙের ছিল, ওটা আমি কিনেছিলাম কয়েকদিন আগে। তো এই ট্রলি বিয়েতে দুটো ট্রলি ব্যাগ কেনা হয়েছিল, একটা ওর বাড়ি থেকে এসেছিল এই বাড়িতে ওর জিনিসপত্র নিয়ে, মানে বেসিক্যালি দুটো ট্রলি ব্যাগ কেনা হয়, দুটো মেয়ের জন্য কেনা হয়। তো ও ওর বাড়ি থেকে যেটা কিনেছে সেটা পছন্দ মতো কিনেছে, দিয়ে আমায় বললো যে তুই তোর বাড়ি থেকে যেটা পাঠাবি তোর পছন্দ মতো কিনে নে, তাহলে আমরা কি করবো ওটা তো ওই বাড়িতেই যাবে, তাহলে ফালতু আর এক্সট্রা তোর জন্য আলাদা কিনতে হবে না, আমরা হানিমুনে আসবো তাহলে দুটো আলাদা ইউজ করতে পারবো, এটা আমাদের প্ল্যান ছিল। তো এটা এই বন্ডিং, বন্ডিংটাই বোঝানোর চেষ্টা করলাম, তাই তো? ইয়েস। চলো আর আমরা এখন কোথায় যাচ্ছি? অনেকক্ষণ সময় গেল প্রায় 7:30, আর আমরা এখনো অব্দি গোছগাছ করছি, দেখো এইভাবে কিছু গোছাচ্ছি আমি, যেহেতু আমার খুব সামান্য জিনিস, আমার প্যাকিং এর সম্বন্ধে একটু আইডিয়া আছে, বাইক করে গিয়ে গিয়ে আমার অসুবিধা হচ্ছে না, কিন্তু জিনিসপত্র খুঁজে পাচ্ছি না, মেন যেটা প্রবলেম আমার উইন্টারের যত জিনিস কিচ্ছু পাচ্ছি না, মা কোথায় রেখেছে, বিয়ের বাড়ি ছিল কে নিয়ে গেছে, কোথায় গেছে, মানে কোথায় যে গেছে, জাস্ট পুরো বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজছি। আমার জুতোর যে এরকম যে প্যাকেটগুলো, এরকম যে প্যাকেটগুলো জুতো রাখার প্রায় 6-7 প্যাকেট ছিল এরকম, একটা খুঁজে পাচ্ছি না, মানে প্যাকেট তো না ব্যাগ বলে ওটাকে, ব্যাগগুলো মানে এত আনঅর্গানাইজ হয়ে গেছে সব কিছু। আর আমার সব প্রতিটা জিনিস, আমি যখন যাই রাইডে প্রতিটা জিনিস খুব অর্গানাইজ থাকে, সে একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না, একটু মাথা গরম হচ্ছে, একটু রাগ হচ্ছে, আর আমার একদম সময় নেই, সবাই এই মেয়েটার দোষ, সবাই মেয়েটার দোষ। তুই গোছানো শুরু করেছিস? এর দেখো একটু শুধু খালি, এটা আমার এমনি রেখেছি এখানে, সরিয়ে দিলে এটা পুরো খালি, কখন গোছাবি? আমি গুছিয়ে দেবো তোর লাগেজ, ভেরি গুড। আর এখানে ওষুধ নিয়েছি দেখো, সময় হচ্ছে দেখো এখন 11টা বাজে, আর আমরা এখন খেতে আসলাম, এখন আমাদের গোছানো কমপ্লিট হয়নি যদিও, তাই তো? খাওয়া দাওয়ার পরে এই মেয়ে, এই মেয়েটা এসে শুয়ে আছে এখানে, সময় হচ্ছে দেখো 12:45, আমাদের কাল সকাল 6টায় উঠে ট্রেন ধরে বেরোতে হবে, লিটারালি আমাদেরকে কাল সকাল 6টায় উঠে ট্রেন ধরে বেরোতে হবে। আমি বলছি চ চ, ওর গোছানো এখনো বাকি আছে, পরশু দিন বেরো না, ও বেরোচ্ছেও না উঠছেও না, পরে আমায় বলবে, ট্রেনের টিকিট কিন্তু হয়ে গেছে, চ চ না, 2 মিনিট চ না, টো টো চ, 2 মিনিট, 30 মিনিট হয়ে গেছে, 10 মিনিট বেরো, চ চ চ চ চ চ চ, আমাকে এসে এডিট করে ঘুমাতে হবে, সকালে উঠতে হবে, তুই তো এসে ঘুমিয়ে পড়বি, আমি তোকে জাগিয়ে দেবো সঙ্গে, চো চো চো। নিয়ে আসলাম এই ঘরে, আর এই জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়েছি কিনা আমি জানি না, আই থিঙ্ক দেখাইনি কোনোদিন, এটা তোমাদেরকে দেখাই, ধরো এটা কারেন্ট, ধর এটা খুলে দেখাই, এটা আমরা পেয়েছি, এটা আমরা পেয়েছিলাম আমাদের প্রথম আইবুড়ো ভাতে, যেটা হয়েছিল অগস্ট মাসে, এটা পুরোপুরি একদম খুপে একটা আইবুড়ো ভাত, তো সেই জন্য বলছি না কে দিয়েছে না দিয়েছে, হ্যাঁ না থাক, কে গিফট দিচ্ছে তা বলছি না, এটা একটু একটা কটা ফ্রিজ ম্যাগনেট আছে, আর এটা একটা অ্যালবাম আছে, মেন জিনিস তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা ক্যামেরা, ইনস্ট্যাক্স, ইনস্টা এক্স এক্স, এই যে এই যে এর মধ্যে রিল, হ্যাঁ রিল আছে, রিলও আছে, এর রিলগুলো প্রচণ্ড দামি, তার জন্য আমরা দুমদাম খরচ করি না, প্রচণ্ড কস্টলি, তো সেই জন্য আর কি, তবে আমরা যেখানে যাচ্ছি ট্রিপে সেখানে গিয়ে এটা ইউজ করব, নিয়ে যাব আমরা, দেখো কি সুন্দর দেখতে, এটা যে পারলাম, আর বাই দ্য ওয়ে আমরা কিন্তু পাহাড়ে যাচ্ছি, পাহাড়ে যাচ্ছি, শুধু পাহাড় কেন বললি, আর ও বলছে শুধু পাহাড় কেন বললি, লাস্ট মোমেন্টে আমরা জায়গা চেঞ্জ করেছি, যদিও চেঞ্জ করেছি তার কারণ হচ্ছে আমাদের সময় হচ্ছিল না, সেটা বল তুই সবাইকে, আমি কথা মান্য করি না, ওর সঙ্গে আমার একটা ডিল হয়েছে, ডিলটা হচ্ছে ম্যানিপুলেট করা হয়েছে, না কোনো ম্যানিপুলেট করিনি তোমাকে আমি, আমার আর একটা ডিল হয়েছে, ডিলটা হচ্ছে যে আমরা প্রথমে পাহাড় যাব, পাহাড় থেকে ঘুরে এসে ওকে সমুদ্র নিয়ে যাব 2 দিন, যেটা হবে বাইক ট্রিপ, এটা কিন্তু কনফার্ম, আমি কিন্তু ভিডিওতে বলে দিলাম, সবাইকে ম্যানেজ করতে হবে, ঘুরে এসেই, হ্যাঁ ঘুরে এসেই, এসেই আচ্ছা চলো ঘুরে এসেই যাবো, দাম
ঘুরে এসে ইনস্ট্যান্ট আমরা ওর অফিস করার আগে যাব হচ্ছে সমুদ্রে দুদিন তিন দিনের জন্য, দুদিনের জন্য যাবো, দুদিনের জন্য। আর চলো বাকি ওকে নিয়ে আসলাম, ওর ব্যাগটা একটুখানি গোছানো বাকি আছে, সেটা গুছিয়ে নেবো, দিয়ে আর যে মোটামুটি ছেড়ে দেবো, কারণ আমাকে এডিট করতে হবে কালকে ভোরবেলা, আমাকে বেরোতে হবে, কত সময় বেরোতে হবে আমাদেরকে, ছটার সময় উঠে 7:22 ট্রেন ধরবো, ট্রেনে যাবো, একটা কাজ আছে কলকাতায়, ওর কিছু শপিং আছে, আমার একটা আলাদা পার্সোনাল কাজ আছে, যে কারণে বাইকে যাচ্ছি না, কারণ বাড়ি থেকে অ্যালাউ করছে না, আর গাড়িতে যাচ্ছি না, তার কারণ হচ্ছে গাড়ি কলকাতায় রাখার জায়গা নেই, আমরা যে জায়গায় যাবো সেখানে গিয়ে গাড়ি রাখতে পারবো, তো এই হচ্ছে ব্যাপার, তো সেই জন্য ট্রেনই আমাদের ভরসা, যেটাকে আমি খুব অপছন্দ করি। আর বাই দ্য ওয়ে আমাদের ট্রাভেলটাও কিন্তু ট্রেনেই হবে, এই যে হানিমুনের ট্রাভেলটা আছে ট্রেনে হবে, কেন কি বিতরণ সেটা ট্রেনে উঠে বলবো, এখন বলবো না, এটা ট্রেন ছাড়া পসিবল নেই এই ট্রাভেলটা। ওর ব্যাগ কিছুটা এরকম গোছানো হয়েছে, আর আমি ভাবছি এই উইন্টার রাইডিং উইন্টার গ্লাস দুটো নিয়ে যাবো কিনা, একটা প্ল্যান আছে যে যেখানে যাচ্ছি সেখানে বাইক ভাড়া করা যেতে পারে, বা জানি না কতটা, মানে আই এম নট শিওর কতটা কি এটা আমি মানে ইমপ্লিমেন্ট করতে পারবো, তো ভাবছি এটা নিয়ে যাই। আর সেরকম কিছু রাইডিং জিনিসপত্র নিয়ে যাচ্ছি না, গোপ্রো নিয়ে যাচ্ছি, মোটর ব্লগিং সেট আপটা নিয়ে যাচ্ছি শুধু, আর সেরকম কিছু নিচ্ছি না, যদি একটা দিন মোটর ব্লগ করতে পারি আমি গিয়ে, মানে বাইক করতে পারি, তো বেসিক্যালি আর সময় অনেক হয়ে গেছে, 12:15 আজকে আমরা বেসিক মানে সাধারণ মানে আজকে আমরা সারা রাত জেগে প্যাকিং করতে পারতাম, কিন্তু কালকে আমাদের একটা কাজে আর্জেন্ট কাজে যেতেই হবে কলকাতা, আর ট্রেনে যেতে হবে ভোরবেলার ট্রেনে, ট্রেনে যদি নাও যায় তাও ভোরবেলাতেই বেরোতে হবে, তো সেই জন্য আর কি আমি এখন যাবো ঘুমিয়ে পড়বো, এডিট করতে হবে এটা, এই ভিডিওটা এডিট করে আপলোড করে ঘুমিয়ে পড়বো, আর তো বোধহয় এখন গিয়েই ঘুমিয়ে পড়বে, তো এই চলো টাটা বাই বাই, অনেকদিন পর ভিডিও হলো আমি জানি, একটু দেখে নাও, এরপর থেকে টানার রেগুলার কন্টেন্ট আসবে আমি প্রমিস করছি, ওখানে গিয়ে যদি ইন্টারনেট পাই আমি আমি রেগুলার কন্টেন্ট দেবো, মানে ভিডিও দেবো আর কি, টাটা বলো দে, গুড নাইট বলো দে, গুড নাইট। এই যে আমার ব্যাগ খানিকটা পূর্ণ অল্প প্যাকিং হয়ে গেছে, ওটা হয়ে গেছে, এখনো কিছু জিনিস বাকি আছে, আর একটা ব্যাগ যাবে আমাদের, আর আমার শুধু ল্যাপটপ ব্যাগ যাবে, আর কিছু যাবে না এক্সট্রা, মানে খুব বেশি লাগেজ নিচ্ছি না আমরা, ও প্রচুর ভুলভাল জিনিস নিয়েছে, ওর এক্সপিরিয়েন্স নেই পাহাড়ে যাওয়ার, আমি জানি, আমি বলছি তুই কিচ্ছু ইউজ করবি না, আমি সেরকম কিছু নিই, তিনটে জিনিস মানে বলবো আস্তে আস্তে বলবো কি কি নিয়েছি না নিয়েছি, যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করি আমি, লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিও, বাকি সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করনি, টাটা, ভালো থেকো, ভালো রেখো।